ঝাপা মানুষ ভূত্বকে বিভিন্ন শিলাস্তরে প্রাপ্ত জীবাশ্ম থেকে উদ্ভিদ ও প্রাণীদের বিবর্তন সম্পর্কে এই পর্যন্ত বহু তথ্য উদ্ঘাটিত হয়েছে। বিজ্ঞানীরা উদ্ভিদ ও প্রাণীর জীবনে এসব তথ্য ব্যতীত প্রাচীন মানুষদের অসংখ্য নিদর্শনও পেয়েছেন। 1891-92 খ্রিস্টাব্দে ইউজিন ডুবয় নামক একজন উলন্দাজ বিজ্ঞানী ইন্দোনেশিয়ার জবদ্বীপে ট্রিনিটি নদীর ধারে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ এক ধরনের অদ্ভুত মানুষ সদৃশ প্রাচীন জীবাশ্ম আবিষ্কার করে ফেলে। জীবাশ্মের মধ্যে ছিল একটি মাথার খুলির উপরের অংশ, চোয়ালের হাড়ের অংশ, তিনটি ধাত এবং বাম উরুর একটি হাড়। 1931 সালে মধ্য ঝাবার সুলো নদীর ধারে পুনরায় আরও 11টি মাথার খুঁড়ি জীবাশ্ম পাওয়া গিয়েছিল। ভূত্বকের যে স্তরে জীবাশ্মগুলো পাওয়া গিয়েছিল তার থেকে বিজ্ঞানীরা এরূপ অনুমান করেছেন যে প্রায় 10 লক্ষ বছর পূর্বে প্লেইস্টোসিন যুগের গোড়ার দিকে উক্ত অঞ্চলে প্রায় মানুষ বা মানুষ সদৃশ প্রাণীদের অস্তিত্ব ছিল। ঝাবায় প্রাপ্ত এসব জীবাশ্ম থেকে বিজ্ঞানীরা এই প্রাণীর করোটি বা মাথার খুলি পুনর্গঠন করতে সক্ষম হন। এভাবে জীবাশ্মগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা মানুষ ও বানরের মাঝামাঝি এক অদ্ভুত ধরনের উপমানুষের কথা অনুমান করেন। এদের মুখের সঙ্গে বানরের মুখের সাদৃশ্য যেমন খুব বেশি, তেমনি মানুষের মুখের সঙ্গেও সাদৃশ্য বড় কম ছিল না। এদের পায়ের গড়ন থেকে পরিষ্কার বোঝা যায় যে এরা এখনকার মানুষের মতো সোজা হয়ে দুপায়ে হাঁটতে পারত, আর সেই জন্য বিজ্ঞানীরা এদের নাম দিয়েছেন পিঠেকিয়মট্রপাস ইরেকট্রাস, যার অর্থ হচ্ছে খাড়া বানর জাতীয় মানুষ। জবদ্বীপের এদের হাড়গোড়ে জীবাশ্ম পাওয়া গেছে বলে সাধারণত এরা ঝাবা মানুষ বলে বেশি পরিচিত। ঝাবা মানুষদের মাথার খুলির প্রায় 940 ঘন সেন্টিমিটার মস্তিষ্কের ধারণ ক্ষমতা ছিল। বর্তমান সময়ে সবচেয়ে নিম্ন পর্যায়ে মানব প্রজাতি অস্ট্রেলিয়ান বুশমেনদের মাথার খুলির ধারণ ক্ষমতায় প্রায় 1240 ঘন সেন্টিমিটার। ঝাবা মানুষদের কপাল ছিল ঢালু, ভ্রতুঙ্গ অত্যন্ত ঘন এবং মাথার খুলির হাড় বেশ ভারী। এরা নিঃসন্দেহে মানব প্রজাতির অন্তর্ভুক্ত, কিন্তু এত সত্ত্বেও এদেরকে পূর্ণ মানুষ বলা যায় না, এদেরকে উপমানুষ বলাই শ্রেয়।